করলে 6000 টাকার মধ্যে তিনতলা রংপুর। হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। তো দেখো, আমি আজকে চলে এসেছি এমন একটা জায়গা, আজকে তোমাদেরকে দেখাবো যেখানে কলকাতার খুব সুন্দর সুন্দর হ্রদ এক ছাদের নিচে তোমরা পাবে। এখানে নবদ্বীপের হ্রদ থেকে শুরু করে কলকাতার বিভিন্ন আনাচেকানাচে বিভিন্ন গোডাউনগুলোতে যেসব হ্রদ তৈরি হয় সেসব হ্রদ তোমরা পাবে। তো এরকম স্টাইল রয়েছে এরকম হ্রদ। তো জায়গাটা কোথায় আমি ভিডিওর লাস্টের দিকে বলবো, আপাতত হ্রদগুলো দেখো কী ধরনের হ্রদ এবং কী তার দাম সেগুলো আজকে দেখে নাও। হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে তোমাদেরকে এমন একটা জায়গায় হ্রদ মার্কেট দেখাবো যেটা এর আগে কোনোদিন তোমরা এই মার্কেটটা দেখোনি। এই মার্কেটটি কোথায় আছে আমি একটু পরে বলছি, মার্কেটটির কি বিশেষত্ব সেটা একবার দেখে নাও। এই মার্কেটটি কলকাতার এমন একটা হ্রদ মার্কেট যেখানে তোমরা এক ছাদের নিচে নানান ধরনের নানান ডিজাইনের হ্রদ পেয়ে যাবে। সবথেকে বড় কথা, মার্কেটটি অনেকদিন আগেই বসে যায়, রথের প্রায় 20 দিন আগে তোমরা মার্কেটটি পেয়ে যাবে, মার্কেটটিতে আসলে হ্রদ পেয়ে যাবে। আর একটা বিশেষ দিক হলো এই মার্কেটটিতে কলকাতার যত সুন্দর সুন্দর হ্রদ যেখানে যেখানে হ্রদ তৈরি হয় সেই সব জায়গা থেকে হ্রদ এখানে এসে বিক্রি করা হয়। আর একটা ভালো লাগার দিক আছে এই মার্কেটটিতে, সব দোকানগুলোর মধ্যে একটা এমন দোকান রয়েছে যেখানে তোমরা নবদ্বীপের হ্রদ পাবে, মানে নবদ্বীপ থেকে কিছু হ্রদের কালেকশন এখানে আনা হয় এবং এই মার্কেটটিতে এই দোকানটিতে রেখে বিক্রি করা হয়। এগুলো সব নবদ্বীপের কালেকশন, এগুলো কিন্তু কলকাতার অন্য কোনো বাজারে তোমরা পাবে না। তো আমার সামনে যে স্টলটা রয়েছে এখানে নবদ্বীপের কালেকশন রয়েছে, এসব হ্রদগুলো সব নবদ্বীপ থেকে আনা, লুক অসাধারণ। এরকম 6-7টা স্টল রয়েছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হ্রদগুলো পাবে এবং সেই সাথে হ্রদের কোয়ালিটি অনেক সুন্দর এবং বিল কোয়ালিটি খুব ভালো। নর্মাল পাতি হ্রদ থেকে শুরু করে মোটামুটি 1200-1500 টাকার মধ্যে তিনতলা ভালো ভালো হ্রদগুলো তোমরা পাবে। তোমরা দেখো রাস্তার এপারে এপারে কতগুলো দোকান। আসো আমরা প্রতিটা দোকানে গিয়ে হ্রদের দাম দরগুলো দেখি এবং কী দামে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির সুন্দর হ্রদগুলো এই মার্কেটটায় বিক্রি হচ্ছে। তো আমরা দেখে নিই আজকে এই লাল রথের, এগুলো এই রথগুলো তোমার সবার থেকে রথের স্টাইলটা আলাদা। এই ব্যাপারটা নবদ্বীপের রথ, নবদ্বীপ ওখান থেকে আসছে, মানে ওখানকার শিল্পীদের হাতের কাজ, যাই তাই জন্য লুকটাই আলাদা। এবার কি প্রাইস রাখছো? প্রাইস বলতে সবথেকে বড় কথা বলছি এটা পুরো কাঠের রথ। আচ্ছা, আর ট্রান্সমিশন চার্জটা একটু বেশি পড়ে গেছে। আচ্ছা, মানে ট্রান্সপোর্টেশন চার্জ। হ্যাঁ, মানে ধরো আমার ওই 3800 টাকার মতো গাড়ি ভাড়া পড়ে গেছে। এবার মাথা পিছু একটা রথের 80 টাকা করে প্রায়। হ্যাঁ, সেটা হবে, এতটা রাস্তা তো 50 পিস রথ এনেছি। আচ্ছা, এই ভ্যারাইটিটা এখন দেখছি মার্কেটে চলে কি না, প্রথম বছরে এনেছি, কি হয় দেখা যাক। আলপনা ঠালপনা খুব ভালো। হ্যাঁ, আলপনা, এটা একটু লেটেস্ট, এবছরের লেটেস্ট। একটু বলো দাম, স্টার্টিং থেকে ছোট স্টার্টিং ছোট গুণো আপনার 300 টাকার উপরে দাম পড়ে যাবে। এবং তার সাথে একটা একটা লাগে যে দেখা যাচ্ছে নবদ্বীপের রথ রয়েছে এই স্টলটাতে। দেখো এগুলো কিন্তু সব রথের থেকে ডিফারেন্ট। দেখো আমি তোমাদেরকে এটা দুতলা, ওটা ওই 600, দুতলা 600 তিনটা যদি দেখাই, সুন্দর। এই যে নবদ্বীপের রথ এখানে এই দিক থেকে সব থেকে ভালো বোঝা যাচ্ছে, তিনতলা 1000 টাকা। তবে পুরো কাঠের তৈরি, একদম সলিড কাঠের তৈরি, কোনো প্লাই নেই এর মধ্যে। চাকা কি আছে? চাকাও কাঠের, চাকা চাকাও কাঠের। তো দেখো এই নবদ্বীপের স্টাইলের রথগুলো দেখো বন্ধুরা, তোমরা না দেখলে সত্যি যে এতটা এতটা সুন্দর হতে পারে। এগুলো 6000 টাকার মধ্যে এই তিনতলা রথগুলো একদম প্রথম সারির রথ। দেখো উপরে ভারতের পতাকা দেওয়া, একদম অসাধারণ সুন্দর লেভেলের হ্রদ। এবং তার সাথে একতলাগুলো 300 দাম দেখেছে দাদা, নবদ্বীপের হ্রদ রয়েছে এই স্টলটাতে। দেখুন এগুলো কিন্তু সব হ্রদের থেকে ডিফারেন্ট। দেখো আমি তোমাদেরকে এই নীলটা যদি দেখাই, মানে একটা হ্রদ মোটামুটি 5-6 বছর তোমার চোখ বন্ধ করে থাকবে। কী দাম বললে? বড়টা 1000 টাকা। দেখো নবদ্বীপের হ্রদের স্টাইল, হেভি হ্রদ। তো এই হ্রদ কিন্তু তোমরা কোনো জায়গায় পাবে না। তো এই নবদ্বীপের হ্রদ এই স্টলটাতেই রয়েছে। তো আমি বলবো একবার এখানে এসে এই হ্রদগুলোকে দেখতে পারো, এবং যদি পছন্দ হয় তাহলে বাড়ির জন্য নিতে পারবে। এরকম সুন্দর একটা জায়গা আজকে তোমাদেরকে দেখালাম। ডিজাইনগুলো দেখো, কিছু কিছু হ্রদের ডিজাইন আছে পালকি স্টাইলের,
তিনতলা, খুব সুন্দর কাটিং, চাইনিজ কাটিং এর রথ রয়েছে যেগুলো, এবং কাঠের সবই কাঠের। দমদম থেকে অনেক রথ আনা হয় এখানে, মানিকতলা থেকেও এইসব রথ মানিকতলা থেকে আনা হয়, দোকানিরা এনে এইসব দোকানগুলোতে বিক্রি করেন। এবং কিরকম দাম রাখছে সেগুলো দেখে নাও, স্ক্রিনে দেওয়া রয়েছে দামগুলো। কিরকম স্টার্টিং আছে তোমার কাছে? 250 টাকা থেকে একতলা রথ। সেগুলো মানে ওপরের এই ছোটোগুলো নাকি? ছোটো আছে ওপরে, আবার বড়ো একতলা আছে, ওগুলো সবই 250 টাকা। এটা 300, ওই দেখো এটা 300, এদিকে 250। আর ওপরের দোতলাগুলো? দোতলা 550 টাকা আছে, আবার কাঠের চাকা 650 টাকা আছে। এগুলো কাঠগুলো মোটা মোটা, আবার কম। পুরীর স্টাইলে? পুরীর স্টাইলের এটা আছে আপনার 1100 টাকা। 1100 টাকা একতলা। আবার এর একটা বড় সাইজ আছে, এটা 1500 টাকা। 1500 টাকা আছে, এটা বড় সাইজ। হ্যাঁ, সঙ্গে ঠাকুর দিয়ে, তাই তো? না, ঠাকুর আলাদা রাখা আছে আমাদের। এটা তো 1500, এবং এই যে দেখছো এটা 1100 টাকা দাম এই রথটা। পাশেরটা? পাশেরটা এটা আপনার 1500 টাকা। 1500 টাকা। আর এই মার্কেটটা কবে কবে বসে? রোজ খোলা। রোজ বসে, মানে কতদিন আগে বসে? 1 সপ্তাহ 6 দিন আগে বসে। ছোটোখাটো মার্কেট, এখানে 6-7টা দোকান রয়েছে। এক একটা দোকানে প্রায় অনেকগুলো রথের কালেকশন রয়েছে, ছোটো বড়ো মাঝেরই সব রথেরই কালেকশন। তো অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওতে, লেক মল, রাসবিহারি অ্যাভিনিউ, কলকাতা। লেক মলের ঠিক পাশেই এই মার্কেটটি বসে। রথের কিছুদিন আগে তোমরা এই মার্কেটটিতে আসলে মার্কেটটি খোলা পাবে। তো এরকম একটা সুন্দর মার্কেট আজকে তোমাদেরকে শেয়ার করে নিলাম এই ভিডিওর মাধ্যমে। ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের রথ, এবং একতলা, দোতলা, এবং এখানে তো আমি তোমাদেরকে রথের ধরন দেখে বলছিলাম। দেখো এই ধরনের রথগুলো কিন্তু অন্য জায়গা থেকে আনা। এগুলো দেখছো কি সুন্দর চালানো যাচ্ছে, 500 টাকা করে তিনতলা রথই 500। এগুলো টলিগঞ্জ থেকে আসে, দেখো কি সুন্দর। ওপরেরগুলো 350, এবং এই ছোটোগুলো রয়েছে 250। আর এই যে সিংহাসন স্টাইলের রথগুলো, রথগুলো 500 টাকা এখানে বিক্রি হচ্ছে। তো এই মার্কেটটা অল্প দোকান থাকলেও রথের কিন্তু ভ্যারাইটি রয়েছে, মানে আলাদা দোকানে আলাদা ধরন আমি দেখতে পাচ্ছি। এবং রথের 1 সপ্তাহ আগে থেকে আসলে এনাদের কাছ থেকে রথ তোমরা কিনতে পারবে। এটা পাইকারি মার্কেট না, এটা লোকাল মার্কেট। এখানে আপনাদের পছন্দ মতো রথ পেয়ে যাবেন, মানে অনেক রথ দেখে যে কোনো একটা রথ নিতে পারবেন, এরকম একটা জায়গা রয়েছে এখানে। সব একই রথ নেই, সব দোকানের রথের কিন্তু কোয়ালিটি আলাদা। তো এরকম একটা সুন্দর জায়গা তোমাদের জন্য অপেক্ষা করছে যারা এদিকটা থাকো। সকাল থেকে সারাদিন রাত পর্যন্ত মার্কেট খোলা থাকে, 250 টাকা। তোমরা এনি টাইম আসতে পারো, সব ধরনের রথ এক ছাদের নিচে পেয়ে যাবে। সব থেকে ইন্টারেস্টিং যে নবদ্বীপে রথের স্টলগুলো রয়েছে, সেই স্টলগুলোতে অনেক মাটির জগন্নাথ তোমরা পাবে, 500 টাকা 250 টাকা থেকে দাম। বড়োগুলো 500, ছোটোগুলো 250। ঠাকুরের অনেক কালেকশন, এই বড়ো জগন্নাথগুলো। এবং এখানকার মার্কেটে ধরনের রথ, যেসব ধরনের রথ বিক্রি হয় এগুলো আমি অনেক অনেক জায়গায় দেখেছি। আবার কিছু রথ এমন কালেকশন রয়েছে যেগুলো আমি কোনো জায়গায় দেখিনি, যেমন এরকম রথ কিন্তু আমি কোনো মানে কলকাতার কোনো জায়গায় দেখিনি। দেখো তোমরা রথের ডিজাইন এরকম, একটা মন্দিরের স্টাইলের বিভিন্ন কাটিং ফাটিংগুলো বেশ আলাদা। হ্যাঁ, যেমন নবদ্বীপ স্টাইলের রথগুলো দেখালাম, যেগুলো আমি কলকাতায় তো দেখানো সম্ভব নয়, কারণ এগুলো তৈরি হয় না। আজকে এই রথ উপলক্ষে কারিগরেরা বাইরে থেকে এনেছে, এবং সেই সাথে এইরকম রথগুলোকে দেখো, এগুলো সবই অন্য জায়গা থেকে আনা হয়েছে। এবং যেগুলোর দাম আমি দেখাবো তোমাদেরকে, সঙ্গে থাকো, রথ দেখে নাও। এই হচ্ছে রথের যে কোয়ালিটি, এটা কিন্তু বেশ অন্য রকমের একটা কোয়ালিটির চোখে পড়ছে। আমি তোমাদেরকে কোয়ালিটি দেখিয়ে দেবো। দেখো চাকার স্টাইল, রথের ধরন, 300 টাকা করে এগুলো সব 300 এই রথগুলো। দেখো কী দারুণ হচ্ছে, বড়ো বড়ো চাকা দিয়ে, ডিজাইনগুলো আলাদা, লুকগুলো আলাদা এখানকার রথের এই কম্বিনেশান। কাছাকাছি এই মার্কেট থেকে এখানে নানান জায়গা থেকে রথ আসে। ভরদ্বার রথ আমি দেখতে পাচ্ছি সামনেই রয়েছে, যেখানে ভরত সেন, এবং সেরকম থালপাত থেকে অনেক, মানিকতলা থেকে অনেক রথ এসেছে, অভিরূপদের বাড়ি থেকে অনেক রথ এসেছে। তারা এইখানে এই সব রথ তোমরা পেয়ে যাবে, তোমাদের আর অন্য জায়গায় যাওয়ার কোনো দরকার নেই। তো আজকে তোমরা আজকের এই ভিডিওতে তোমরা লেক মার্কেটের পাশে একটা রথ মার্কেট দেখে নিলাম।
তোমরা চাইলে লেক মল এই সামনেই রয়েছে, লেক মলের পাশে এই মার্কেটটিতে এসে রথ কিনতে পারো। এরকম একটা সুন্দর জায়গা সন্ধান তোমাদেরকে আমি দিয়ে দিলাম এই ভিডিও, এবং রথেরও দাম দেখিয়ে দিলাম এই ভিডিওতে। তো বন্ধুরা, রথের আরও ভিডিও ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে। কলকাতার কোথায় কী সুন্দর সুন্দর রথ তৈরি হয়, কী তার দাম, পাইকারি কী দাম আছে, সব কিছু আমি দেখিয়েছি। ওপরে আই বাটনের লিঙ্ক রয়েছে, গিয়ে ভিডিওগুলো একের পর এক সাজানো রয়েছে, গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানে এসে রথের আরও ভিডিও দেখতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুকরিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।